ধন্যবাদ সবাইকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন। আমরা এর আগে আলোচনা করেছিলাম সেলস এবং এক্সপেন্স সেটিংস নিয়ে কথা বলেছিলাম। আমরা আজকে দেখব কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং কিভাবে লিঙ্ক করতে হয় অ্যাকাউন্টের সাথে বা কারেন্ট অ্যাকাউন্টের সাথে। সো আপনি প্রথমে ব্যাংকিং, আমরা লেফট সাইড মেনু থেকে ব্যাংকিং প্যানেলে আসবো। ব্যাংকিং প্যানেলে আসার পর আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট একটি অপশন আছে। অ্যাড অ্যাকাউন্ট অপশনটি আসলে পরে আমি যেহেতু ইউকে থেকে আমার যে অ্যাকাউন্টটি ইউকে থেকে ক্রিয়েট করা, সেজন্য ইউকের যত ব্যাংক আছে সবগুলো ব্যাংকের যাদের সাথে ওদের লিঙ্ক করা আছে তাদের মনোগ্রাম দেখাচ্ছে। বাট আপনি এখানে সার্চ দিলে সবকিছু আসবে, মানে যত ধরনের অলমোস্ট ইউরোপ এবং আমেরিকার অলমোস্ট সবগুলো ব্যাংকের সাথেই কানেকশন করা যায়। জাস্ট দেখাচ্ছি, আমি প্র্যাকটিক্যালিটি করছি না এই মুহূর্তে। আমি এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এক্সাম্পল আমি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে করলাম, আমি কন্টিনিউ করলাম। করার পর আমি এগ্রি দিলাম, আমার অ্যাকাউন্ট ডিটেলস দিলাম, অ্যাকাউন্ট ট্রানজেকশন অ্যাকাউন্ট সবকিছু। হ্যাঁ, দেওয়ার পর এই যে আমি এখানে এগ্রি করলাম যে সব জাস্ট ডিটেলস তাদের কনফার্মেশন নিচ্ছে যে আমার সব ইনফরমেশন তারা হোল্ড করবে সেটি। আচ্ছা, দেওয়ার পর আমাকে তারা আরেকটি লিঙ্কে নিয়ে যাবে। লিঙ্কে নিয়ে গেলে পরে আপনাকে আপনার ব্যাংক আইডি, বিজনেস আইডি এবং পাসওয়ার্ড যা যা আছে দিতে হবে। ঠিক আছে, দিলে পরে সেটা কানেকশন কানেকশন এস্টাবলিশ করে নেবে। এই এটা হলো খুব সিম্পল একটা প্রসিজিওর। হ্যাঁ, আচ্ছা, এইটি হলো একটি একটি পদ্ধতি। আচ্ছা, আরেকটি পদ্ধতি হচ্ছে যেসব দেশে লিঙ্ক করার সুযোগ নেই, লাইক ধরুন যে বাংলাদেশে এখানে এখনো কুইকবুক এর সাথে কোনো ব্যাংকের লিঙ্ক করা যেটা আমি জানি না, ধরুন যে নাই, সেক্ষেত্রে আমরা যেটা করি, বা এমন হতে পারে যে পুরনো অনেক ডাটা, অনেক 2-3 বছরের ডাটা আপনি চাচ্ছেন এখন আপলোড করতে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, আমরা আবার ব্যাকে যাচ্ছি, আমরা ব্যাকে ব্যাকে যাচ্ছি, আবার ব্যাংকিং প্যানেলে আমরা ফিরে যাচ্ছি। আমরা ব্যাংকিং প্যানেলে গেলাম, এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টস এ যাবো, গিয়ে আমরা ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ম্যানুয়ালি ক্রিয়েট করছি। হ্যাঁ, ক্যাশ এট ব্যাংক ইন হ্যান্ড, ডিটেলস টাইপ, আমি ধরে নিচ্ছি এটা সেভিং অ্যাকাউন্ট করতে যাচ্ছি আমরা, সেভিংস। আমি আমার ব্যাংকটার নাম দিচ্ছি স্যাম্পল ব্যাংক 01। আপনি এখানে যেটা অরিজিনাল ব্যাংকের যেটা অরিজিনাল নাম সেটি দেবেন। এই নাম্বারটি হচ্ছে ব্যাংকের নাম্বার না, এটি হচ্ছে মূলত আমরা চার্ট অফ অ্যাকাউন্টস কে ট্র্যাক করার জন্য, চার্ট অফ অ্যাকাউন্টস কে হিসাব রাখার সুবিধা হওয়ার জন্য আমরা প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস একটা নাম্বার দিয়ে থাকি। আমি সেই নাম্বারটা এখন দিচ্ছি, আমি এটার নাম্বার দিচ্ছি 1100। চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম্বারিং কিভাবে করবে এটি পরের কোন একটা পর্বে আমরা দেখাবো। ডেসক্রিপশন, আমি ব্যাংকের নাম বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ইন ডিটেলস দিতে পারেন। আপনি অ্যাকাউন্ট নাম্বার, আমি ধরে নিচ্ছি ব্যাংক তার অ্যাকাউন্ট নাম্বার ছিল 0000030। হ্যাঁ, এছাড়া আমি ব্যালেন্স দিচ্ছি, আমি ধরে নিচ্ছি ব্যাংকটির ব্যালেন্স ছিল 100 টাকা বা 100 পাউন্ড এবং সেটি ছিল এক্সাম্পল 31 জুলাই। ঠিক আছে, আমি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেকে অ্যাভয়েড করে যান, আপনি দেখুন, আপনি দেখতে পাবেন এখানে এই জায়গাটি এটা আর মার্ক করে নিয়েছে। আর মিনস রিকনসাইলড, যদি কোনো কারণে আরটি উঠানো হয়ে থাকে বা এই আরটি সিস্টেম অটোমেটিক্যালি করে না নেয়, আপনি আরটি করে দেবেন। এই যে আপনি নিজে করতে পারবেন, আপনি এখানে জাস্ট এই যে, হ্যাঁ, আপনি মাউস ক্লিক করলে এটা চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, যদি আর না করেন তাহলে কি হবে, বা এটা যদি আর করা না হয়ে থাকে তাহলে কি হবে, যেটি যেটি হবে সেটি সিস্টেম এই অ্যামাউন্টটিকে, এই ফিগারটিকে কাউন্ট করবে না, তাতে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন ম্যাচ হবে না, আপনার ব্যাংক রিকনসিলিয়েশনটা মিলবে না। ঠিক আছে, আমি আবার ব্যাংকিং প্যানেলে চলে যাচ্ছি। আমার ব্যাংকিং প্যানেল যাওয়ার পর আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এর আগে আমি একটা কথা আপনাদেরকে বলে নিই, সেটি হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা এই ব্যাংক স্টেটমেন্টটিকে আপলোড করব। ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার আগে আপনাকে মনে রাখতে হবে ব্যাংক স্টেটমেন্টটাকে এক্সেলে তৈরি করতে হবে এবং সিএসভি ফরম্যাটে সেভ করতে হবে। CSV ফরম্যাটে সেভ করতে হবে, এখানে 3টি কলাম বা 4টি কলাম আপনি করতে পারেন। ডেট, পার্টিকুলার অ্যামাউন্ট, অ্যামাউন্টের জন্য আপনি 2টা কলাম করতে পারেন, একটি ডেবিট একটি ক্রেডিট। আর যদি 1টি কলাম করেন, মানি আউট যেটি সেটি মাইনাস ফিগার হবে, মানি ইন যেটি সেটি প্লাস ফিগার হবে। ঠিক আছে, এটি করার পর আপনি এটিকে CSV ফরম্যাটে সেভ করে রাখবেন। এখন আমরা যেটা করছি, আমরা ফাইল আপলোড করছি। ফাইল আপলোড করার পর ফাইল এই যে আমি এখানে ব্রাউজ দিচ্ছি, ব্রাউজার পর এটি ছিল আমার সেই স্যাম্পল টার্গেট ফাইল, আমি এটা করলাম। দেন আমি নেক্সট বাটন প্রেস করছি। এখন আমাকে জিজ্ঞেস করছে কোন অ্যাকাউন্ট, আমি স্যাম্পল ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, নেক্সট, এবং সে আমাকে জানতে চাচ্ছে আমার ফরম্যাটটা, ডেট ডেট মান্থ ইয়ার। হ্যাঁ, আমি এভাবেই করেছি, 2 পার্টিকুলার ছিল, অ্যামাউন্ট
অ্যামাউন্ট এখানে দেখেন, আপনারা দেখতে পাবেন যদি একটু খেয়াল করেন, দুইটি অপশন দেওয়া আছে। একটি হচ্ছে কলাম ওয়ান, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বারস, আর একটা হচ্ছে টু, টু কলাম, সেপারেট পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বার, যদি আপনি ডেবিট অ্যান্ড ক্রেডিট দুটি ইউজ করে থাকেন। সো আমরা প্রথমটা ইউজ করেছি, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ নাম্বার। সো আমরা সেই অপশনটা সিলেক্ট করলাম, দেন আমি নেক্সট বাটনটা প্রেস করলাম, এই সে আমার স্টেটমেন্ট। আমি নেক্সট বাটন প্রেস করলাম এগেইন, 19 ট্রানজাকশন উইল বি ইম্পোর্টেড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস। আমি দিয়ে দিলাম, আমার ব্যাংক স্টেটমেন্ট আপলোড হয়ে গেল। আপনি যদি দেখতে পান, আপনি এখন দেখবেন স্যাম্পল ব্যাংক 01। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যখন ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবেন না, আপনি সেই ব্যাংকটাকে এই প্যানেলে, ব্যাংকিং প্যানেলে হয়তো দেখতে পাবেন না। অনেকে ব্যাংকিং প্যানেলে সে ব্যাংকটি দেখতে না পেলে একটু আপসেট হয়ে যান যে ব্যাংক অ্যাকাউন্টটা কোথায় গেল। আপনি ব্যাংক অ্যাকাউন্টটা তখনই দেখতে পাবেন যখন আপনি কোনো একটা স্টেটমেন্ট এখানে আপলোড করবেন। এখানে আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাংক স্টেটমেন্টটি। এখন ব্যাংক স্টেটমেন্ট চলে এসছে, ব্যাংক স্টেটমেন্ট চলে আসার পরে এখন আমাদের কাজ হয় ম্যাচিং। আমি এখানে আমি এই পর্বটা পরের ধাপটাকে দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ম্যাচিংটা কিভাবে করে, এবং ব্যাংক স্টেটমেন্ট পর্ব রিকনসিলেশনটা কিভাবে করে। রিকনসিলেশনটা নিয়ে আমি একটু বেশি সময় ব্যয় করতে চাই, হয়তো আমি কয়েকটি পর্ব করতে চাই, অল্প সময়, হয়তো 10-15 মিনিটস করে দুইটা বা তিনটা পর্ব করতে চাই, কারণ ব্যাংক রিকনসিলেশনটা আসলে ভালো করে বোঝার আছে এবং এরর গুলা কেন হয় সেটাও আমার মনে হয় বোঝার আছে। তো আমি নেক্সট যেটা পর্ব করবো সেটি হবে ম্যাচিং, ব্যাংকের ম্যাচিংটা কিভাবে করবো। আমার হাতে ব্যাংক স্টেটমেন্ট চলে আসলো, আমি ব্যাংক স্টেটমেন্ট আমার এখানে উঠে গেল, এরপর আমি ব্যাংকের এই ম্যাচিং গুলো, এই অ্যালোকেশন গুলা কিভাবে করবো সেটি পরের পর্ব দেখাবো ইনশাল্লাহ।